যাচ্ছি বাংলাদেশ সুইজারল্যান্ড মানে জানেনই কোথায় ঠিকই ধরেছে নর্থ সিকিম জিরো পয়েন্ট ইয়াংথং ভ্যালি গুরুদাম মালে যাওয়ার ইচ্ছা মনে মনে অনেক দিন থেকে ছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি অদৃশ্য তো খুবই ছোট তাই ওকে ওখানে নিয়ে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই যাওয়ার কথা ভাবিনি কিন্তু এবার হঠাৎই প্ল্যান হয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললাম ওকে দিদার বাড়িতে তাই রাখতে চলেছি আর আমরা এখান থেকেই রওনা দেব আমরা এখন আছি বর্ধমানে বর্ধমান থেকে আমরা ট্রেন ধরে যাব সরাইঘাট এক্সপ্রেস আমাদের সাথে আরও তিনটা কাপল যাচ্ছে তার মধ্যে রাহুল অমিত এবং অমিত দেবনাথ অ্যাকচুয়ালি অমিত স্কোয়ার অ্যান্ড রাহুল সবাই মিলে আমরা যাব তো আমরা বর্ধমান থেকে উঠবো ওরা অলরেডি হাওড়া থেকে ওঠার জন্য চলে গেছে হাওড়া স্টেশন থেকে ওরা ট্রেন ধরবে তারপর আমরা বর্ধমান থেকে ওদেরকে জয়েন করব তারপর আমরা ট্রেন জার্নি করে রাত্রেবেলা নামবো এনজেপি স্টেশনে এনজেপি স্টেশনে নেমে তারপর ওখান থেকে আমরা চলে যাব গ্যাংটক গ্যাংটক থেকে তারপর আমাদের নর্থ সিকিমের পুরো ট্যুরটা হবে সঙ্গে থাকবেন আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভিডিওটা কিন্তু অনেকটা পার্টে হবে দেখতে থাকবেন খুবই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে পৌঁছে জাস্ট নামলাম 4:40 বাজে ট্রেন ধরব সরাইঘাট এক্সপ্রেস 5:05 টাইম দেখি কত নম্বর প্ল্যাটফর্মে যায় আপাতত এখন বাইরে দাঁড়িয়ে আছি এবারে ভিতরে গিয়ে ট্রেন ধরব ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছে গেছে টাইম এখন 2:47 ট্রেন অ্যাকচুয়ালি লেটে এসছে 1 ঘন্টা লেটে আছি আমরা আমাদের গাড়িকে আমরা ইনফর্ম করে দিয়েছি একটু জাস্ট ফ্রেশ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব সিকিমের উদ্দেশ্যে গ্যাংটকের উদ্দেশ্যে আপাতত এইটুকু তারপর আগে গিয়ে নেক্সট আপডেট এনজেপি স্টেশনের বাইরে আমরা চলে এসেছি বাইরে কিছুক্ষণ ওয়েট করছি আমাদের গাড়ি বলা হয়ে গেছে গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসলেই আমরা গাড়িতে চেপে চলে যাব গ্যাংটক এনজেপি স্টেশন থেকে গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে চললো গ্যাংটকের উদ্দেশ্যে তিস্তা নদীর ধার ধরে অনেক রাত্রেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যারাউন্ড 3 নাগাদ তাই অন্ধকারে তেমন কিছু একটা দেখা যাচ্ছিল না হোটেলটা আমাদের এমজি মার্গের কাছে হোটেল করে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ড থেকে এমজি মার্গ পর্যন্ত ট্যাক্সি পার ট্যাক্সি নিয়ে যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে জানি না হোটেলে কি ভিউ পাবো আমরা হোটেল আগে থেকে দেখিনি প্যাকেজের মধ্যে ছিল তো হোটেল থেকে আদৌ ভিউ পাওয়া যাবে কিনা সেটা জানি না হোটেলে গিয়ে দেখা যায় ওয়েদার বেশ ভালোই ক্লিয়ার আছে কাঞ্চনজঙ্ঘা সাদা চূড়াটা দেখা যাচ্ছে জাস্ট অসম লাগছে রাহুল ঠান্ডায় জমে গেছে জমে মানে একদম কিন্তু ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে না আনফরচুনেটলি সো হোটেলে আমরা পৌঁছে গেছি আসার সময় কাঞ্চনজঙ্ঘার জাস্ট অসম ভিউ দেখলাম ওয়েদার এত ক্লিয়ার আর এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে পাগল হয়ে যাবো হোটেলের নাম জিমকাঙ্গা নামটা উচ্চারণ করতে আরো সময় লাগবে হোটেলে আমরা অনেক সকাল সকালই পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 7:30 তাই পৌঁছে গিয়েই আমরা রুম সঙ্গে সঙ্গে পাইনি কিন্তু হোটেল ওনার অতনুদা আমাদের একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছিলেন যেখানে আমরা গিয়ে সবাই ফ্রেশ হতে থাকছিলাম কিছুক্ষণ পরেই আবার উনি দুটো রুম আরও অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ফাইনালি অ্যারাউন্ড 11 নাগাদ আমরা 4টে রুমই পেয়ে যাই তো এটা হচ্ছে আমাদের গ্যাংটকের রুম গ্যাংটকের হোটেলের ফার্স্ট দিনে যে রুমে স্টে করছি আমরা 10x10 স্ট্যান্ডার্ড সাইজের রুম রয়েছে এখানে উইথ অ্যাটাচ বাথরুম এখানে টিভি টেবিল চেয়ার এবং ডাবল সাইজের কিং সাইজ বেড এখানে দেওয়া রয়েছে এসি নেই যেহেতু এসির দরকারও নেই আর এখানে ফ্যানও থাকে না এইসব
জায়গায় গ্যাংটকের মধ্যে। তো ওভারঅল রুমটা ঠিকঠাকই আছে, আমাদের সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো সেপারেট কস্ট কত সেটা আমি আইডিয়া দিতে পারবো না। এই হোটেলের মধ্যে আমাদের খাবার দাবার ইনক্লুডেড, মানে লাঞ্চ এবং ডিনার পুরোটাই ইনক্লুডেড। তো খাবার দাবার নিয়ে আমাদের কোনো টেনশন নেই, সব মিলিয়ে আমাদের আজকের দিনের এখানে রয়েছে বুকিং। কালকে সকালে আমরা চলে যাব নর্থ সিকিমের দিকে। নর্থ সিকিমে কালকে আমরা যাব জিরো পয়েন্ট, লাচেন, লাচুং, গুরুদংমার লেক, এইসব দুদিনের ট্যুর। দুদিনের ট্যুর শেষ করে আবার আমরা ফিরে যাব এই হোটেলেই, এবং এই হোটেল থেকে চেক আউট করে 20 তারিখ আমরা চলে যাব আবার এনজেপি স্টেশন, এবং এনজেপি স্টেশন থেকে আবার আমরা চলে যাব শিয়ালদা। আর এখানে একটা ছোটো ওয়ার্ড্রোবও দেওয়া রয়েছে, ওয়ার্ড্রোবের মধ্যে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে, নিচে ব্যাগেজ স্টোর করার জন্য জায়গা। তো সব মিলিয়ে ঠিকঠাক মোটামুটি ছিমছাম একটা হোটেল, খুব বেশি হাইফাই না আর খুব বেশি একদম খারাপও না। টয়লেট হলো এই, টয়লেটটাও বেশ পরিষ্কার এবং টয়লেটের মধ্যে গিজার অ্যাভেলেবেল রয়েছে, তো গরম জলের কোনো সমস্যা নেই, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। সবার মোটামুটি ব্রেকফাস্ট করা চলছে, একমাত্র রাহুল খাচ্ছে সাদা অমলেট আর সাদা রুটি, সাদা অমলেট সাদা রুটি, সাদা ব্রেড, সাদা ব্রেড, না আছে পেঁয়াজ না আছে কিছু। ব্রেকফাস্ট হওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, এই সামনে থেকে দেখি কাঞ্চনজঙ্ঘাটা কতটা ভালো দেখা যায়। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, সকালে আসার সময় দেখেছি কাঞ্চনজঙ্ঘা বেশ ভালোই দেখা যাচ্ছে। এখন দেখি কি অবস্থা, আবার ওই দিকেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ওপাশে, কাঞ্চনজঙ্ঘাতে কেমন দেখা যাচ্ছে ভিউটা টোটাল। সকালে তো বেশ ভালোই লাগলো, একটা রোদ ঝলমলে খুব একটা ভালো লাগলো, এবার দেখি কি অবস্থা। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে এসেছি গ্যাংটকের এমজি মার্ক, বিখ্যাত এমজি মার্ক। আর এমজি মার্কটা আমাদের হোটেল থেকে জাস্ট 3-4 মিনিটসের দূরত্বেই ছিল, তো আমরা ঝপ করে চলে এলাম এমজি মার্কে। এমজি মার্ক গ্যাংটকের বিখ্যাত এবং একটা বড় মার্কেট, যেই মার্কেটের মধ্যে আপনার দরকারি যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন, গিফট আইটেম থেকে স্টার্ট করে ইলেকট্রনিক্স, সোয়েটার, শুজ, এবং ট্রাভেল এজেন্সিও আপনি এখানে পেয়ে যাবেন, যেই ট্রাভেল এজেন্সির থ্রু আপনি চাইলে আপনার নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিমের ট্রিপ প্ল্যান করতে পারেন। ওনারা প্যাকেজ দেন, প্যাকেজ ওয়াইজ আপনি ওনাদের ট্রিপ অ্যাভেলেবেল করতে পারেন, অথবা চাইলে আপনি এনজেপি থেকেই প্যাকেজ বুক করতে পারেন, মানে এখান থেকে প্যাকেজ বুক করে আপনি ডাইরেক্ট এনজেপি থেকে পিক আপ অ্যান্ড এনজেপিতে ড্রপও করতে পারেন, যেমন আমরা করেছিলাম। আমাদের ছিল এনজেপি থেকে পিক আপ এবং এনজেপিতে ড্রপ, 4 নাইট 5 ডেজের ট্যুর প্ল্যান। এমজি মার্ক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লাল মার্কেটের টেরেসে। লাল মার্কেটের টেরেস থেকে গ্যাংটক সিটির একটা সুন্দর ভিউ পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘারও একটা দারুণ ভিউ পাওয়া যায়। লাল মার্কেটের টপ ফ্লোরে এখানে চলছিল একটা এক্সপো, যে এক্সপোর মধ্যে বেশ কিছু জিনিসের কালেকশন এসেছিল, চাইলে আপনি এখান থেকে শপিংও করতে পারেন। আমরা যে সময়ে গেছিলাম মানে ডিসেম্বর মাসে, সেই সময় এক্সপোটা চলছিল, জানি না আপনারা যখন যাবেন তখন এই এক্সপোটা চলবে কি না। যদি এক্সপো না চলে তো এখানে লাল মার্কেটের মার্কেট এখানে বসে। এছাড়াও নিচে অনেকগুলো ফ্লোর রয়েছে, যেই ফ্লোরে টোটাল একটা মার্কেট রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি লাল মার্কেটের টেরেসে, এখান থেকে ভিউটা জাস্ট অসম। গ্যাংটক সিটির একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লাল মার্কেটের টেরেস,
লাল মার্কেটের টেরেস থেকে এখান থেকে গ্যাংটকের পুরো টোটাল একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। আর সঙ্গে এখানে গ্যাংটকের ভিউয়ের সাথে সাথে এখানে পিছনে কাঞ্চনজঙ্ঘারও ভিউ রয়েছে। এই লাল যে মার্কেটটা, এই মার্কেটটা টোটাল একটা মার্কেট, মার্কেটের মধ্যে গ্রসারি থেকে গার্মেন্ট থেকে ইলেকট্রনিক্স জিনিস সমস্ত কিছু এখানে একটা পাওয়া যায়। কিন্তু এখানে এই মার্কেটের একটা বৈশিষ্ট্য হলো এখানে আপনাকে আসলে বার্গেনিং করতে হবে, প্রচুর বার্গেনিং করতে পারলে আপনি এখান থেকে ভালো দামে জিনিস কিনতে পারেন। আমরা এখনও মার্কেটের ভেতর ঘুরিনি, আমরা জাস্ট টেরেসে এসেছি, মার্কেটের ভেতর ঘুরে দেখবো এখানে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তারপরে দেখি ওভারঅল মার্কেটটা এক্সপ্লোর করে আমরা আরও জায়গা দেখবো, এবং তারপরে আমরা লাঞ্চ করে চলে যাবো আমরা আজকে হাফ ডে সাইট সিনের জন্য। বেশি সময় নেই আমাদের হাতে, হাফ ডে সাইট সিন করবো এবং কালকে সকাল 9টার সময় আমরা বেরিয়ে যাবো লাচেন, এবং লাচুনের উদ্দেশ্যে দুদিন ওখানে থাকবো। তারপর গুরুদমা লেক, জিরো পয়েন্ট, কালাপাত্তর এইসব দেখে আবার আমরা রিটার্ন করবো গ্যাংটকে। লাল মার্কেটের কিছু ঝলক রইল আপনাদের জন্য, এ দেখে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে লাল মার্কেটে ওভারঅল আপনি কী ধরনের জিনিস পেতে পারেন। এখানে খুবই সুন্দর সুন্দর, খুবই স্টাইলিশ জামা কাপড় আপনি এখান থেকে কিনতে পারেন খুবই অল্প দামে। হ্যাঁ, তবে বার্গেনিং মাস্ট, বার্গেনিং না করতে পারলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। এখানে দেখতে গেলে লাল মার্কেট হলো কিছুটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো, ঠিক নিউ মার্কেটের মতোই এখানে রয়েছে বিভিন্ন ফ্লোর এবং বিভিন্ন ফ্লোরে বিভিন্ন জিনিস যেগুলো আপনি অনেক সস্তা দামে কিনতে পারেন। এটার আসল নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শপিং। লাল মার্কেট থেকে বেরিয়ে সামনেই রয়েছে আরেকটা মার্কেট, এই মার্কেটও অজস্র জিনিস এবং জামা কাপড় সমস্ত কিছু এখানেও পাওয়া যায়। এটা একটা ওপেন মার্কেট, কাইন্ড অফ আমাদের ধর্মতলা মার্কেটের মতো, তো এখানেও আপনি জিনিসপত্র চাইলে কিনতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ ঘুরে জিনিসপত্র দেখে তারপর আমরা এখান থেকে আবার চলে গেলাম। আমরা এখন একটা আইসক্রিম পার্লারের এখানে এসেছি, এখানে ডিফারেন্ট ভ্যারাইটির আইসক্রিম পাওয়া যায়, ইনক্লুডিং চিলি আইসক্রিম এবং রাম আইসক্রিম, ফার্স্ট টাইম শুনছি এরকম। এছাড়াও আরও অনেক ভ্যারাইটি রয়েছে, ভ্যারাইটিগুলো আমি স্ক্রিনে শো করছি, আপনারা সবাই দেখতে পাবেন। এবং এখানে দার্জিলিং এবং গ্যাংটকে আসলে আপনি এই স্টলটাতে এসে আইসক্রিম ট্রাই করে যেতে পারেন, এবং ভ্যারাইটি আইসক্রিমের প্রত্যেকটাই ভেরি টেস্টি। আমি তো একটা চিলি আইসক্রিম ট্রাই করলো, চিলি আইসক্রিম ট্রাই করার পর ওর মুখটা জাস্ট দেখার মতো ছিল, এক্সপ্রেশনটা আপনারাও দেখতে পারেন। তো আমরা আলাদা আলাদা প্রত্যেকে একটা করে স্কুপ ট্রাই করছি, 4-5টা ভ্যারাইটি কিংবা 6-7টা ভ্যারাইটি দেখি কে কে কটা ভ্যারাইটি খায়, তারপরে দেখি আইসক্রিমগুলো কেমন লাগে। আইসক্রিম নিয়ে মারামারি চলছে, দুজনে কে কোনটা আইসক্রিম খাবে এখন বুঝে বুঝে উঠতে পারছে না, দুটো ফ্লেভার নিয়ে দুজনে মিলে মারামারি করছে আর বাকিটা পুরো কনফিউজ। রাকিতা বুঝতেই পারছে না কি খাবে, অমিত তো ফ্লেভার দেখে পুরো একদম ভেবে উঠতে পারছে না এত ফ্লেভার করতে কি বলে। আর রাহুল তো বলছে আমি আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, আর এখানে আরেকজন আছে অমিত সব রকমের আইসক্রিম টেস্ট করে যাবে, এখন একটা আইসক্রিম কিনছে না, টেস্ট করে চলে যাবে। আর এখানে সুকল্পা রয়েছে যার কোনো আইসক্রিমই পছন্দ হচ্ছে না। আইসক্রিম খেয়ে এখান থেকে বেরিয়ে আবার কিছুক্ষণ মার্কেটে ঘোরাফেরা করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেল থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো হাফ ডে সাইট সিনের জন্য। হাফ ডে সাইট সিনের ভিডিও এবং এক্সপিরিয়েন্স রইবে আগামী ভিডিওতে। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে যেখানে আমরা গ্যাংটকের হাফ ডে সাইট সিন করবো। তো বন্ধুরা, আশা করবো আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি কিছু সাজেশন থাকে নিচে কমেন্ট বক্সে সাজেশন দিতে পারেন। আর আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হাফ ডে সাইট সিনের সাথে, তো আশা করবো সেই ভিডিওটি আপনারা দেখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনারা কোনো ভিডিওই মিস না করেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আপনারা সবাই হাসিখুশি থাকবেন এবং ভালো থাকবেন, এবং আপনাদের দিনটি খুবই ভালো কাটুক।